Noa rangam na jumela erete noa depura serbo seleda kena noa lagi noda boheja kena ajke episnupur pancet divisioner dottore bono bibhager dottore amra ekhane uposthit hoyechi ekta bishesh karone to prothome jeta bollei noy ami prothome dhonnobad janabo ekhankar police adhikarider ekhaner police adhikarider moddhe amar sobari ottonto priyo sobari ottonto ami sobaike jani chini kintu ajke এলাকার আদিবাসী মানুষজন তাদের গণতান্ত্রিক অধিকারের দাবিতে তাদের নৈতিক অধিকারের দাবিতে তাদের জাতি সেন্টিমেন্টে আঘাতের অপমানসূচক কথা বলার বিরুদ্ধে আজকে ন্যায্য দাবির সপক্ষে এখানে ডেপুটেশন দিতে আসছে আর আজকে এই শান্তিপ্রিয় জাতিকে শান্তিপ্রিয় মানুষদেরকে তাদের গণতান্ত্রিক অধিকারটা পাওয়ার জন্য যেখানে তারা ডেপুটেশনের মতো গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করছে সেই জায়গা দাঁড়িয়ে আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা যে আপ্যায়নটা পেলাম আমরা অত্যন্ত লজ্জিত দুঃখিত ব্যথিত আমি অত্যন্ত দুঃখিত যারা একজন অধিকারী আমাকে প্রশ্ন করছেন যে এই দপ্তরের কিছু আপনারা ভাগাভাগি করবেন না আমি শ্রদ্ধেয় সেই অধিকারীর কাছে প্রশ্ন রাখতে চাই এই বাঁকুড়া জেলায় আদিবাসীরা হাজার হাজার ডেপুটেশন দিয়েছে হাজার হাজার পথ অবরোধ করেছে হাজার হাজার আন্দোলন করেছে কোথায় কি ভেবে আপনারা তৈরি করুন আমরা আপনার দপ্তরে যাব আপনার দপ্তরে যাব আমি আজকে এই শান্তিপ্রিয় জাতিকে তাদের কথা বলার জায়গাটা তৈরি করে দিন আমি পুলিশ প্রশাসনকে অত্যন্ত সম্মান করি অত্যন্ত মান্যতা দিই এবং দীর্ঘদিন ধরে আদিবাসী লড়াই আন্দোলনে ওনারা মাধ্যমে দায়িত্ব পালন করেছেন দয়া করে এমন কিছু আমাদেরকে প্ররোচিত করবেন না যাতে আদিবাসীদের সংস্কৃতিটা কোন জায়গায় সেটা আমাদেরকে দেখাতে বাধ্য হব আমরা আপনার দপ্তরে উপস্থিত হয়েছি আপনার এলাকার আদিবাসী মানুষজন এখানে উপস্থিত হয়েছে আপনার একটা প্রচার পত্র আপনি তাকে বলেছিলেন কি বলেছিলেন আমি তার রিপিট করছি না কথাটা কয়েকক্ষণ পরে করছি কিন্তু আপনাকে যেন জানানো দরকার আপনি শ্রদ্ধেয় অফিসার উদ্ধতন কর্তৃপক্ষ আপনাকে এই জায়গায় কাজ করতে পাঠিয়েছে আমার জানা নেই আপনার জ্ঞান গরিমা সম্পর্কে বিচার বিশ্লেষণ করার দৃষ্টতাই অধমের নেই কিন্তু আমি জানিয়ে দিতে চাই আমি সেই জঙ্গল মহলের গর্ভগৃহ থেকে উঠে আসা ছেলে আমি সেই জঙ্গল মহলের সেন্টিমেন্টটা জানি আদিবাসীদের সেন্টিমেন্টটা জানি এলাকার মানুষের সেন্টিমেন্টটা জানি আপনাকে সেই ছোট্ট কিছু কথা বলার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি আপনার সাথে কোন রকম ঝগড়া শত্রুতা আমাদের নেই আপনার সাথে দ্বন্দ্ব নেই আপনার সাথে বৈরিতা নেই আপনি আপনার প্রচার মাধ্যমের সাহায্যে লিফলেটের সাহায্যে আদিবাসী শক্তির উপর যে কুরুচিকর কথাবার্তা তুলে ধরেছেন তার সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য কিছু জবাবদিহি করার জন্য আপনার কাছে এসেছি আমরা আপনার দপ্তরটা আমাদের দপ্তরটা আপনাদেরও যেমন আমাদেরও দপ্তর এলাকার মানুষের দপ্তর এখানে একটা আলপিন হারাবে না আপনি লিখে রাখুন একটা কিন্তু নষ্ট হবে না এটা আলপিন পর্যন্ত সুরক্ষিত থাকবে আপনি নোট করে রাখুন যে কথাটা বলে আমি শেষ করব মাননীয় সত্যজিৎ রায় মহাশয় আদিবাসী শক্তি সম্পর্কে কতটা আপনি পড়াশোনা করেছেন আমার জানা নেই আমার জানা নেই আদিবাসী সংস্থা কতটা রিসার্চ করেছেন তবে আদিবাসীদের শক্তি সম্পর্কে ছোট্ট উদাহরণটা আপনি মনে হয় চোখে দেখে নিলেন যে কেউ যদি আদিবাসী শক্তির উপর আঘাত হানে কেউ যদি আদিবাসী শক্তিকে কালিমালিপ্ত করে তাহলে আদিবাসী মানুষজন তার বিরুদ্ধে প্রতিবাদ করবে এটাই সংস্কৃতি আপনি কান খুলে শুনে রাখুন আপনি লিখে রাখুন যে আদিবাসী বিরোধী কিছু কথাবার্তা বললে আদিবাসী বিরোধী কিছু কাজকর্ম করলে আদিবাসী মানুষরা প্রতিবাদ করবে এটা স্বাভাবিক
saya ada adiwasi sanskriti. Mananiya mahashoy, apni onek kichui bolechen, onek kichui apni prochar korechen, kintu ajke prochar madhyome apni bone kemon kore agun larche tar bishleshon diye apni প্রচার পত্র বিলি করছেন অত্যন্ত সাধুভাব জানাই এলাকার মানুষ হিসাবে জঙ্গলমহলের মানুষ হিসাবে এবং প্রকৃতি প্রেমী প্রকৃতির সন্তান হিসেবে আমরা চাই আরো করুন কিন্তু দয়া করে এলাকার সেন্টিমেন্টটাকে বুঝুন এলাকার সংস্কৃতিটাকে বুঝুন এলাকার ভাষাটাকে বুঝুন এলাকার ভাবাবেগটাকে বুঝুন আপনাকে একটা বিনম্র স্বরে প্রশ্ন করতে চাই মাননীয় সত্যজিৎ রায় মহাশয় আজকে আদিবাসী সংস্কৃতির উপর আপনি কথাবার্তা বলছেন আমরা প্রত্যেকটা ধর্মমতকে সাধুভাব জানাই সম্মান করি প্রত্যেকটা ধর্মাচরণের অধিকার আছে সমানভাবে সবাই করবে প্রত্যেকের ভাবাবেগ আছে প্রত্যেকের সেন্টিমেন্ট আছে আপনার হিম্মত আছে এই আদিবাসীবাদে অন্য কোন জাতি গোষ্ঠী এই আদিবাসীবাদে অন্য কোন ধর্মাবলম্বীর বিরুদ্ধে লেখা তো দূরের কথা একটা পৃথিবীতে যে দেখান তো আপনার হিম্মত আমরা দেখব আপনার হিম্মত আমরা দেখব এই বিষ্ণুপুরে চাকরি করে আপনার বেরিয়ে যাবে মশাই আপনি একটা বিবৃতি দিয়ে দেখান লেখার প্রচার মাধ্যমে লেখা তো লেখা আপনি বিবৃতি দেখেন একটা কথা বলে দেখুন আমরা আদিবাসী মানুষরা যে সংস্কৃতিকে আমরা সম্বল যে সংস্কৃতির আমরা পুষ্ট সেই সংস্কৃতি মায়ের কালিমালিত্য হওয়ার যে অপমানজনক যে কথাবার্তা আপনি বলা শুরু করেছেন আপনার সাথে আপনার কাছে আপনার দপ্তরে আমরা উপস্থিত হয়েছি সেই সংস্কৃতিটা আপনি সারা ভারতবর্ষের আমাদের হয়তো জানা নেই সেই সারা ভারতবর্ষের সংস্কৃতিটা আদিবাসী সংস্কৃতিটা আমাদের কাছে তুলে ধরবেন এবং জবাবদিহি করবেন এবং আমাদের যদি ভুল থাকে আপনি ভুল ত্রুটি ধরিয়ে দেবেন আগামী দিনে এই আদিবাসী সংস্কৃতির উপর এমন কিছু করবেন না যাতে এলাকার মানুষের মনে অসন্তোষ সৃষ্টি হয় মাননীয় দিয়ে কথা হয়ে আপনি প্রচার মাধ্যমে অনেক কিছু প্রচার করছেন কিন্তু এলাকার আদিবাসী মানুষদের যে কোন অধিকার আদিবাসী মানুষদের যে কোন অধিকার আদিবাসীদের মানুষের যে কোনার উপর বুনিয়াদী ভিত্তির যে অধিকার তার উপর আপনি কত সেমিনার করেছেন আমরা জানতে চাই আমরা জানতে চাই কোন অধিকার 2006 কোন অধিকার 2006 তার উপর আপনি কত সেমিনার করেছেন আমরা জানতে চাই আমরা জানতে চাই আপনার এলাকায় পঞ্চায়েত ডিভিশনের এলাকায় কোথায় কোথায় সেই আইন অনুযায়ী গ্রাম সভা গঠন হয়েছে আমরা জানতে চাই আমরা খুব ভালো করে জানি আপনি কিছু করেননি এগুলো কেন করেননি একটা কথাই এই এলাকার তরল টাকা পাচ্ছে অত্যন্ত কাঠ ব্যবসায়ীদের সাথে টেবিলের তলায় আপনার এলাকার মানুষের যদি বুঝতে পারে এলাকার আদিবাসী মানুষরা তাদের যদি অধিকার বুঝতে পারে আপনাদের সেই টেবিলের তলার মেলা দানাটা বন্ধ হবে এই জন্য আপনি করেননি আজকে আপনাকে স্বীকার করতে হবে আপনাকে স্বীকার করতে হবে যে বিষ্ণুপুর থেকে এসে দূরে নয় বেশকিপুর থেকে কিছু দূরে আমাদের কিছু মস্ত মুসাইর একটা কুড়িমিনা জায়গা নিয়েছে সেখানে প্রমোটারি রাজ চলছে সেই প্রমোটারি রাজের বিরুদ্ধে আপনার আধিকারিকরা আপনার দপ্তরের আধিকারিকদের জোর করে তারা বন্ধু করেছে আপনাকে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে আস্তাসন এলাকায় আজকে আদিবাসীরা জঙ্গল লাগাচ্ছে জঙ্গল আগুন লাগাচ্ছে আস্তাসন এলাকায় ঘুরাপাটি এবং বন দপ্তরের চোখ সাজাতে আপনারা জঙ্গল আগুন লাগিয়েছেন আপনাকে স্বীকার করতে এবং তার আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এই এলাকায় অনেক কাঠ ব্যবসায়ী রাজনৈতিক মদত পুষ্ট অনেক কাঠ ব্যবসায়ী যারা আপনার অফিসটাতে যারা আপনার অফিসটাকে ওনার ঠিকাদারদের অফিস মনে করে সেই সব দালাল দাদার ঠিকাদারদের সাথে আপনাদের যে অবৈধ সম্পর্ক সেই সম্পর্কের সাথে কোন আপোষ করে আপনি যেটা চলছেন এসব আপনাকে বন্ধ করতে হবে জয় হে নড়ে হে সেটাকান সানা মুলগারিয়া কয় আমি শিখো আয়ক বাবা কো সানাম তোকে তেই জাগে পুরো সানি নড়ে কো হে দেখানা আবো আবো ডিমান্ড সামান কাতে আবো রেন প্রতিনি দেখো দিয়ে কোথা কো চালা এবং আবু আচা ডিমান্ড ওনা ডিমান্ড কোতে গালমারা বন সাহি জুহিয়া ওনা লাগি নোটা গাল মারো সাহি জুহিয়া সানাম দিসো কো বুঝবা চে বাগি তেহে নুর হারকে ছতে সাহাও কাতে নসে কমরে মারায় মারায় টালাম কাতে নোয়া দিয়ে পদপ্তর কো হে কিনা
Jangan bir buru,